ভাত খাইতেছো? আমি খাবো না, এমনি আসছি। আজ তরকারি কি? হ্যালো, আসসালামু আলাইকুম। আই ক্যান কুক চ্যানেলে আজকে আমরা আজকে কি করব? আমি বলুম না, আমার শরম করে। আজকে টমেটোর ভর্তা। টমেটোর ভর্তা তো, এটা কি স্পেশালিটি কি, মানে এটা কোনো নতুন পদ্ধতি নাকি? হ্যাঁ, এটা একটু অন্যরকম টেস্ট হয়। উপরে আল্লাহ মেসেজ হবে, কথা সত্য। আচ্ছা, সেম সেম বাট ডিফারেন্ট না, মানে একটু অন্যরকম টোটালি। তো প্রথমে কি করতে হইব? প্রথমে টমেটো গোল গোল করে কেটে নিতে হবে। আচ্ছা, এরকম? ওকে, করলাম। মানে এক টমেটো তিন ভাগ। তো আমরা আজকে দেখাবো একটা স্পেশাল টমেটোর বক্তা। এই টমেটোর বক্তা বানাইতে হলে টমেটোরে এইভাবে মোটা মোটা করে উগে টমেটোরে মিনিমাম তিন টুকরা করে কাটিন। আর আপনি কতটুক বানাবেন এটা আপনার পরিবারের সদস্যদের উপর নির্ভর করি। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। এটা একটা ফ্রাই প্যানে নিতে হবে, তো এক সব এক লোক উল্টা পাল্টা দিলেই তো না, দাগ লাগবে না তো। সরষে তেল ভালো তেলে না। আচ্ছা, তো টমেটোগুলো একটা ফ্রাই প্যানে একটু ছোট হয়ে গেছে, সমস্যা নেই। তো একটু বড় হলে মানে ভালো হইতো কেন? হ্যাঁ, ও আচ্ছা, এটা তো বলি যে বই যাইব। তারপরে দিবেন হইলো একটু ভালো তেল। ভালো তেল দিয়ে ভালো হয় নাকি? হ্যাঁ, ভালো তেল দিয়ে ভালো হয়। তবে ওই অন্য তেল দিলে, সয়াবিন তেল কিংবা অন্য ভেজিটেবল যে কোনো তেল দিলে ওটার আসলে কোনো তেজ নাই, তেমন একটা হওয়া দেখব না আর কি। লবণ, আচ্ছা, এটা পরিমাণ মতো আর কি নাকি? তারপরে রসুন, রসুন কুয়া? আচ্ছা, তো এই তো দেশি রসুন, চিকন চিকন আর কি। বড় হইলে তো তিন দুই তিন কুয়ারে কাটি কুটি দেওয়া লাগবে আর কি। আচ্ছা, স্যার দেশি হইলে হাত ছয় কুয়া রসুন রন্ধার লাগবো। তারপরে এগুলো ডিম আছে, চুলা বসায় রাখতে হবে আধা ঘন্টার মতো, এক ঘন্টার মতো, মানে পোড়া হওয়া পর্যন্ত। আচ্ছা, তাহলে এটার আমরা অল্প আছে একটা ডিম, মানে চুলা বাড়ানো যায় কোনো মিডিয়ামের চাইতে কম, একদম লো হিটে যেটা আর কি, লো হিটে এটা আধা ঘন্টা চুলার মধ্যে বসায় রাখবো। আচ্ছা, তো আমরা এটা চুলার মধ্যে বসাই দিলাম একেবারে লো হিটে। তো এইভাবে প্রায় আধা ঘন্টা কিংবা ক্ষেত্র বিশেষে বেশিও লাগতে পারে। অর্থাৎ এটা কি গলি বই যাইব? হ্যাঁ, টমেটোটা একেবারে গলি মানে বক্তার মতো জন হয়ে যাইব। তো আমরা দেয়া ও আচ্ছা আচ্ছা, হোড়া হোড়া দাগ হইব। তো ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরেন। টমেটো মোটামুটি গলি গেছে দেখতে, আরও আটটু গলিব না? আরো 10-15 মিনিট রাখলে দাগ লাগবে। আচ্ছা, এখনো মানে এখন টমেটোটা গলছে কিন্তু হোড়া হোড়া বাবাই এনো, আর পানি এখনো হুড়ে উড়ি হুয়াই নো। তো এটা হোড়া হোড়া বাবাই তৈব, আর হানি হুড়ে উড়ি হুয়াইলে তখন এটা আসলে টেস্ট ভালো হইব নাকি? রসুন গলে গেছে, রসুন তো গলি হানি হয়ে গেছে। আচ্ছা, দেয়া যাক কি হয়। তো আমাদের টমেটোটা টালা হয়ে গেছে, তো এই পরিমাণটা তিনটা টমেটো টালছি, এটা তেমন একটা বেশি হয় না। আপনারা কয়জন লোক সেটার উপর নির্ভর করে টমেটো বাড়াই দিতে পারেন। তো এখন তো টালা শেষ, এখন কী দিব? আচ্ছা, এখন দিব হইলো ফ্রেশ কাটা পেঁয়াজ। তো টালা লাগে না, মানে বাজার লাগে না? না না, তো আমরা এখন দিব ফ্রেশ কাটা পেঁয়াজ। হাইজার কি? আচ্ছা, হ্যাঁ, নাহলে তো আবার বড়ো বড়ো হইলে বক্তার লোকে মানাইতো না। তো হ্যাঁ, দিলাম দুগা হুনা মরিচ, এটা আপনি জাল বেশি খেলে আর দুগা সেরকে বাড়ি দিতে হারেন। তো মরিচে ভালো করে মাইলে দিব নাকি? তেল দেওয়ার দরকার নেই, কারণ তেল তো দিছি ভাজার সময়, সরিষা তেল দিয়ে ভাজছি। তো এটা অলরেডি আমরা যেটা দেখাইছিলাম যে সরিষার তেল দিয়ে ভাজছি, তো আপনারা ভালো তেল মানে তেল আর পরবর্তীতে না দিলেও চলে। আচ্ছা, তো রন অনেক সময় রন তো আর একেবারে গলে যেত না, তো রন যদি একটু গোটা গোটা থাকে আর কি, তাহলে একটু ভালো করে মাখে হিসি দিয়ে নারি। তাহলে এটা হইলো কি? টমেটো আর রসুনের ভর্তা। আচ্ছা, এটা হচ্ছে স্পেশাল টমেটো আর রনের ভর্তা, এটা আর বউয়ের স্পেশাল রেসিপি। হেতি বাপের বাড়িতে শুধু এটাই শিখিয়েছে বাবুরি। বলেন কি, একটা রান্না আরো জীবনে শিখিয়েছে কেন নাকি? না, হুদা মিশে কথা কইলাম আর কি, আরো হারে না। তবে জিনিসটা মোটামুটি স্বাদ হয় আসলে, ভালো জিনিস একটা হইলেও চলে। অন্যরকম
রকম গ্ল্যাম হয়। এখানে আসলে দুইটাই স্বাস্থ্যসম্মত, টমেটো এবং রসুন, রন রন কাঁচা রন খাইতে ইলো বালা। তো তাহলে ওই গেছে কেন নুন টুন তো? আচ্ছা বুঝছি। এটা দেখতে অনেক সুন্দর। তা এটা হইলো আমগো স্পেশিয়াল টমেটো দি রনের বক্তা, রন আর টমেটোর বক্তা। এটা কি হানি ভাতের লগে না গরম ভাতের লগে ভাত? গরম ভাতের সাথে। আচ্ছা তাহলে এটা আপনারা গরম ভাতের সাথে চেষ্টা করেন, হলাও লাউ মানে তো না মনে হয়? আচ্ছা ঠিক আছে, হলাও না, বাংলাদেশি খানা বাংলা খানার লগে ভালো। তো আপনারা আপনাকে মতো এটা ট্রাই করেন, আশা করি আপনাকে ভালো লাগবো। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকেন, ভালো খাইয়েন, আল্লাহ হাফিজ। আপনাকে ধন্যবাদ। আঙ্গে পাড়িনি ও খেয়ালি রহেল ডিস্ট্রিক্ট বাই বাইরে হেনি মাইজি সমুহনি নাম হুঞ্চনি বাই আঙ্গে বেউড়ি নিউ কে রয়্যাল ডিস্ট্রিক্ট।